নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধান থাকা ভালো। সাবধান থাকা ভালো মানে সাবধান থাকতেই হবে। এমনিতেই বাচ্চা যখন পেটের মধ্যে থাকে তখন সে একটা নর্মাল টেম্পারেচার 36-37 ডিগ্রি এরকম একটা টেম্পারেচারে থাকে। এটা একটা কমফোর্টেবল তাপমাত্রা ওর জন্য। তো হঠাৎ করে যখন ও পৃথিবীতে আলো বাতাসে আসলো তখন এমনিতেই ওর ঠান্ডা লাগা শুরু হয়, কারণ বাইরের যে টেম্পারেচার সেটা কিন্তু 37 না, সেটা আরও অনেক কম, 32-35। আর এখন শীতকাল, এখন তো এটা আরও কম। তো এই সময়টাতে নবজাতকের প্রতি সেই জন্য ওদের শরীরের তাপমাত্রা মেনটেন করাটা খুব জরুরি। সেই জন্য একটাই কাজ, কাজটা হচ্ছে যে বাচ্চাটাকে যথেষ্ট পরিমাণ কাপড় দিয়ে, এবং অবশ্যই কাপড়টা শুকনা, একটু ওয়ার্ম আর হচ্ছে পরিষ্কার কাপড় থাকতে হবে, কারণ হচ্ছে ধুলোবালিটা ওদেরকে ইনফেকশন প্রিভেন্ট করবে, ইনফেকশনটা আরও বাড়াই দেবে। তার মধ্যে সবচেয়ে ভালো এটাই যে কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখ। রুমকে গরম করার জন্য অনেক সময় আমরা, যদি অনেক শীত পড়ে, অনেক সময় আমরা রুম হিটার ইউজ করতে পারি। তবে রুম হিটার ইউজ করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে রুম হিটারের এয়ারটা যেন সরাসরি বাচ্চার গায়ে না লাগে, কারণ তাহলে অনেক বেশি গরম হয়ে যেয়ে আবার ওর ক্ষতি হতে পারে। আবার রুম হিটারের রুমটাও অনেক বেশি গরম হয়ে যেতে পারে, তখন ও আনকমফোর্টেবল ফিল করতে পারে, বাচ্চার চামড়ার ক্ষতি হতে পারে, শ্বাসনালীর ক্ষতি হতে পারে। তো সেই জন্য রুম হিটার ইউজ করার ক্ষেত্রে সবসময় সাবধান থাকা একটিভ। গোসলের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে এই সময় গোসল করানো যাবে, তবে ওই যে এরকম একটা ওয়ার্ম রুম, তার মধ্যে কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হবে। যদি খুব ভয় পায় আমরা বলি যে একদিন পরপর করানো, তবে প্রতিদিন করানোই ভালো। আর যদি ঠান্ডা একবার লেগে যায় তাহলেও অনেকে গোসল করাতে চায় না, দেখা যায় যে ঠান্ডা লাগছে, সবাই বলে যে গোসল করায় না, তাহলে ঠান্ডা আরও বেশি লাগবে। আসলে তা না, হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করালে শরীরের যে জীবাণুগুলো থাকে, বিশেষ করে ভাইরাস যেগুলো রাইনাইটিস বা ফ্লু করছে বা ঠান্ডা কাশি করছে, সেগুলো অনেক সময় ধুয়ে মুছে চলে যায়, আবার শরীরটাও একটু ওয়ার্ম হয়। তবে গোসল করার পরে অধিকক্ষণ যাতে ভেজা না থাকে, মাথাটা যাতে ভেজা না থাকে, সাথে সাথে মুছে দেওয়া এবং ওয়ার্ম রুমের মধ্যে রাখা, এটা জরুরি।